হাইকোর্টের নির্দেশে শ্রাবণ মাসের রবিবার ও সোমবার জল্পেশ গর্ভগৃহে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে ওই দুই দিন বিকল্পভাবে ট্যানেলের মধ্য দিয়ে জল ঢালার ব্যবস্থা করতে হবে, আর সেই নির্দেশের পরই শুরু হলো কাজ। ইতিমধ্যেই জল ঢালার বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে মন্দিরে। উল্লেখ্য, শুক্রবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ঢোকার পথ অপ্রশস্ত এবং শ্রাবণ মাসের সোমবার প্রবল ভিড় হচ্ছে বলে পুণ্যার্থীরা অসুস্থ হচ্ছেন জানিয়ে মামলা দায়ের করেছিলেন জলপাইগুড়ির এক বাসিন্দা। সেই মামলা গ্রহণ করা হয়। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্দির কমিটির সম্পাদক এবং জেলা প্রতিনিধিদের তলব করে মামলা শোনেন। এরপর রায়দানে বলেন, শ্রাবণ মাসের আগামী দুই রবিবার ও সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবে না, মন্দির প্রাঙ্গণে এসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে জল ঢালবে। এই দুই দিন কোনো রকম টিকিট বিক্রি করা যাবে না, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে কড়া নির্দেশ, এমনকি করোনা পরিস্থিতির বিষয়েও নজর দিতে বলেছেন তিনি। এ বিষয়ে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন, হাইকোর্টের নির্দেশে শ্রাবণ মাসের রবি ও সোমবার গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ পুণ্যার্থীদের। যে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে বলেছে তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার শেষের দিকে। এমনকি এই দুদিন অস্থায়ীভাবে পুণ্যার্থীদের কাছ থেকে কোনো রকম টিকিট নেওয়া যাবে না বলেও জানিয়েছেন। না, বন্ধ না, আগামী দুদিন অর্থাৎ আমাদের যে 7 এবং 8 তারিখে যে মেলা, আর 14 এবং 15 তারিখ, এই রবিবার এবং কোনো পুণ্যার্থী মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না, বাইরের থেকে জল ঢালতে হবে। এবং এই দুই দিন মন্দিরের কাউন্টার বন্ধ থাকবে, কোনো রকম টিকিট সেল করা যাবে না, এটা মহামান্য হাইকোর্টের নির্দেশ। সেটা তো আমাদের মান্যতা দিতেই হবে এবং সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা মহামান্য হাইকোর্টের আদেশ, সেই আদেশ আমাদের পালন আমরা পালন করব। এর ফলে কি মনে হয় পুণ্যার্থীদের সংখ্যা ছোটরা কমতে পারে? হ্যাঁ, এটা তো আমি এখন বলতে পারছি না, তবে কিছু কম হবে, এবং কম হবে হয়তো অন্যান্য দিন হয়তো বাড়বে, কারণ প্রত্যেকটা পুণ্যার্থী যায়, যারা মন্দিরে প্রবেশ করবে বাবার মাথায় জল লাগবে, এটা সবাই যায়। তা হয়তো রবিবার সোমবার কম আসবে, পরে হয়তো বেশি আসবে, এরকম হতে পারে। এখনও তো সেটা তো ভবিষ্যতের কথা বলা যায় না কী হবে। অবশ্যই আমাদের ঘাটতি তো হবেই, এই আয় দিয়ে আমাদের মন্দিরের সম্পূর্ণ কাজকর্ম, বেতন, অন্যান্য কাজগুলো, এগুলো এই বেতন দিয়ে চলে, এই পুণ্যার্থীদের পয়সা দিয়ে চলে, কাজে কিছুটা তো আমাদের ক্ষতি হবেই। হ্যাঁ, বিকল্প পাইপলাইনের মাধ্যমে জল ঢালা হবে এবং বাইরে একটা বড় স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনের মাধ্যমে পুণ্যার্থীরা দেখতে পারবে যে তারা যে জলটা ঢালছে সেই জলটা শিবের মাথায় গিয়ে পড়ছে, শিবলিঙ্গে গিয়ে পড়ছে, এটা বাড়ির থেকে দেখতে পাবে। হ্যাঁ, করছে, আজকেই হয়তো 4টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরকম বড় প্রশস্ত পাইপলাইন হবে, অনেকে একসঙ্গে জল ঢালতে পারবে। দুই সপ্তাহে কত টিকিট সেল হয়েছে? আমাদের দুই তিন সপ্তাহে প্রায় 97,000 টিকিট সেল হয়েছে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।